বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কাঁঠাল দানার বা কাঁঠাল বিচির ভর্তা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কাঁঠাল দানাগুলোকে মাঝখান থেকে চিরে নিয়েছি, যাতে কাঁঠাল দানার খোসাগুলো বের করে নিতে সুবিধে হয়। আমি প্রত্যেকটা কাঁঠাল দানার খোসা আগে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা দানা থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। কড়ায় অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। খুব নরম করে আমি সেদ্ধ করে নেব। কাঁঠালের দানাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দিয়ে টিপে টিপে চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি। কাঁঠালের দানাগুলো খুবই গরম, আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মাখব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি পাঁচ কোয়া রসুন বেশ পুড়িয়ে পুড়িয়ে লাল লাল করে আমি ভেজে নেব। ভর্তাতে একটু পোড়ার টেস্ট কিন্তু ভীষণই ভালো লাগে, সেই জন্যে আমি একটু ডিপ করে রসুনটাকে ভেজে নেব। দেখুন, বেশ পোড়া পোড়া মতো হয়ে গেছে রসুনগুলো, এবার আমি তুলে নিলাম। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকেও ডিপ ফ্রাই করে নেব। শুকনো লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। শুকনো লঙ্কাগুলো বেশ পুড়িয়ে পুড়িয়ে ভেজে তুলে নিলাম। এবারে কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি শুকনো লঙ্কা আর রসুনটা, ভাজা রসুনটা সামান্য নুন দিয়ে আমি চটকে মেখে নিচ্ছি। শুকনো লঙ্কা আর রসুনটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার এতে পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা কাঁঠালের দানা। এবারে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে সমস্ত মশলার সাথে কাঁঠালের দানা বা বিচি, যাই বলে থাকি আমরা, সেটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। এই ভর্তা কিন্তু হাত দিয়ে ছাড়া কোনোভাবেই এত টেস্টি হয় না। হাত দিয়ে মাখার ভর্তার টেস্টই কিন্তু আলাদা। আমি এটা মাখতে মাখতে আমার তো জিভে জল চলে এলো, মনে হচ্ছে আমি কতক্ষণে ভাতের মধ্যে এটা দিয়ে খাবো। জানি না আপনাদের কজনের এটা দেখতে দেখতে জিভে জল চলে এসেছে ইতিমধ্যে।
কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল কাঁঠাল দানার হাতে মাখা ভর্তা। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে।